প্রত্যেকেই কম বেশি দুর্গাপূজার আনন্দ করেছি। আর এই আনন্দের পরেই পূজো শেষ হতেই দেখা গেল করোনার গ্রাফ যেন মাথা চারা দিয়ে উঠছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বাজার হাটের চিত্রটা কিন্তু একেবারেই ঠিক নয়। অনেকেই মানছেন না করোনাবিধি, মুখে মাস্ক সেটাও নেই। দেগঙ্গা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মুক্ত। সেখানকার চিত্রটা ঠিক কিরকম চলুন জেনে নি। মুক্ত, সেখানে কি চিত্র জানাও? দেখো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব বিজয় দশমীর পর থেকে যেভাবে মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্যে চলাফেরা দেখা গেছিল, সে নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শুভবন্দি সম্পন্ন মানুষরা যারা সচেতন নাগরিক। সেই আশঙ্কা তৃতীয় আছে পড়ার আশঙ্কা যেমন রয়েছে, ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার অধিকাংশ এলাকা মিনি কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। দেখা যাচ্ছে জেলার প্রতিটি প্রধান সড়ক রাস্তা থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চলছে এবং স্যানিটাইজার মাস্ক বিতরণ চলছে এবং নাকা পেট্রোলিং চলছে। যারা মাস্ক পরে বেরোয়নি তাদেরকে বাড়িয়েছে পুলিশ। কিন্তু এই পরিস্থিতিতে আজ দেগঙ্গা ব্লকের দেগঙ্গার সবজি বাজারে দেখা গেল তার উল্টো ছবি। মানুষের মধ্যে কোনো সচেতনতা নেই, সবজি বাজারে মানুষ ভিড় জমিয়েছে, মুখে মাস্ক নেই, দোকানদার থেকে শুরু করে ব্যবসায়ী ক্রেতা কারোর মুখে মাস্ক নেই, একটা অসাবধান ছবি চোখে পড়েছে। পাশাপাশি যারা মাস্ক পরে রাস্তাঘাটে বেরিয়ে তা পরে বেরেন, তাদেরকে জানতে চাওয়া হলে তারা এক একজন এক এক রকম যুক্তি দেখাচ্ছেন। কেউ জানাচ্ছেন যে বাড়িতে ভুল করে ফেলে এসেছি, আবার একটা অভিনব যুক্তি যে সাধারণ মানুষ তো জীবন স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে, করোনা বলে কিছু নেই, করোনা একেবারে মোটামুটি করোনা শেষ হয়ে গেছে, অর্থাৎ করোনা নেই, সেই কারণে মানুষ সবাই পড়েনি বলে আমরা মাস্ক পরিনি। আবার কেউ বলছেন পকেটে রয়েছি, প্রয়োজনে পড়বো, এমনই দৃশ্য কিন্তু দেগঙ্গার বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা যায়। এ বিষয় নিয়ে দেগঙ্গা এক নম্বর অঞ্চলের সভাপতি আব্দুল ওদুদ মিন্টু জানিয়েছেন, দেগঙ্গার বিস্তীর্ণ এলাকায় যে অসাবধানতার ছবি পাওয়া গেছে সেটা অত্যন্ত দুঃখজনক। প্রশাসনিক তাই আগামীকাল থেকে দেগঙ্গার সড়ক, যে প্রধান সড়ক রয়েছে তার হাবড়া পিঠিবা রোড সহ বিস্তীর্ণ এলাকা যে রয়েছে সেই সমস্ত এলাকায় দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস এবং দেগঙ্গা এক নম্বর অঞ্চলের পক্ষ থেকে মাস্ক স্যানিটাইজার বিতরণ করা হবে, মানুষকে সচেতন করা হবে এবং যারা মাস্ক পরে রাস্তায় বেরোচ্ছেন না তাদেরকে অনুরোধ করা হয় মাস্ক পরে বেরোন, করোনার তৃতীয় ঢেউকে আটকাতে হলে মানুষকে সচেতন হতে হবে। পাশাপাশি দেগঙ্গা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে দেগঙ্গার টাকি রোড সহ একাধিক সদর রাস্তাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। চলুন এবার বক্তব্য শুনে নি কি বলছে এই সমস্ত বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ঘোষণা করেছেন যে পশ্চিমবাংলায় যে 12 কোটি মানুষ, প্রত্যেকটি মানুষের মুখে মাস্ক চাই এবং ডিস্টেন্স বজায় রাখতে হবে। কিন্তু আমরা আজকে করোনার ক্ষেত্রে আছি প্রায় 2 বছর, মানুষ অত্যন্ত নাগা মানে নাজাল অবস্থা, অর্থনৈতিক কাঠামো অত্যন্ত খারাপ জায়গায়। সেই জায়গায় আমাদের বাঙালির যে প্রধান উৎসব দুর্গাপূজা, সেই জায়গায় কিছুটা একটু এদিক ওদিক হয়েছে, মানুষের মধ্যে অসাবধানতার ছবি আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমরা দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস এবং দেগঙ্গা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যতটুকু দায়িত্ব কর্তব্য মানুষের কাছে আমাদের এই বার্তাটা আমরা দিতে চাই যে মাস্ক পরুন, ডিস্টেন্স বজায় রাখুন এবং নিজের সতর্ক। দেগঙ্গা বাজারে অসাবধানতার ছবি দেখা গেছে, কি বলবেন? সেটা আমরা দেগঙ্গা বাজারে আমরা মানে নামছি আগামীকাল থেকে, মানুষকে আমরা সচেতন করতে চাইছি যে আপনারা মাস্ক ব্যবহার করুন এবং ডিস্টেন্স বজায় রাখুন। আপনার নাম? আমার নাম আব্দুল ওদুদ, ওরফে মিন্টু, দেগঙ্গা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।